Bismillahirrahmanirrahim. Mas mas Bangali jatir jonno ekti ottonto guruttopurno tatporjopurno ekti mash. Ei mashe Banglar sthapoti jatir pita sarbokaler sarboshreshtho Bangali Bangabandhu Sheikh Mujibur Rahman 7 tarike ঐতিহাসিক সরোয়ারদি উদ্যানে আমাদের স্বাধীনতার পক্ষে বক্তব্য রেখে সমস্ত বাঙালি জাতিকে সেদিন ঐক্যবদ্ধ করেছিল এরপরই তৎকালীন পশ্চিম পাকিস্তানের হায়েনারা বাঙালি জাতির উপরে 25 মার্চ রাতে অকাতরে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে সর্বত্র বিশ্বের সবচেয়ে জঘন্য ভয়ানক ম্যাচাকার শুরু করেছিল তারপর থেকে জাতির পিতার আহ্বানে 26 মার্চ থেকে বাংলাদেশে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম সেই অগ্নিঝরা মার্চ আজকে 2 তারিখে এবং সেই মার্চ মাসে জাতির পিতার নামে জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট 2023 আজকে গলা চিপায় তারই কনিষ্ঠ পুত্রের নামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানে আজকে সভাপতিত্ব করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত আছেন এই ক্রিয়ার এই বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত আছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র ভাইস চেয়ারম্যান বিআরডিবির বারবার নির্বাচিত চেয়ারম্যান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম সাহেব উপস্থিত আছেন গলাচিপা ডিগ্রি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ গলাচিপা মডেল কলেজের প্রধান শিক্ষক উপস্থিত আছেন বিভিন্ন আবার উপস্থিত আছেন সেই স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ যারা অবদান রেখেছেন সেই মহান মুক্তিযোদ্ধারা উপস্থিত আছেন বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ এবং সুধি সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সংগঠনের অন্যান্য সহযোগী নেতৃবৃন্দ এবং দেশ বিদেশ থেকে যে সমস্ত খেলোয়াড়রা এসেছেন এবং সমস্ত দর্শকবৃন্দ এসেছেন সবাইকে এই মহান টুর্নামেন্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভাইরা ফুটবল গলাচিপা উপজেলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা আমরা ছোটবেলা থেকে গলাচিপা উপজেলায় গলাচিপা স্কুল মাঠে এবং বিভিন্ন মাঠে গলাচিপা আমরা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আনন্দঘন অবস্থায় এই ফুটবল টুর্নামেন্ট আমরা ছোটবেলা উপভোগ করেছিলাম এরপরে আমরা যখন আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আসি আপনাদের জনসেবায় যখন আমরা নিজেদেরকে নিবেদিত করতে যাই তখনই সারা বিশ্বব্যাপী যে মহামারী কোভিড আসলো যার কারণে আমরা সেই পুরনো ঐতিহ্য আপনাদের মাঝে আবার ফ্রিয়ে আনার চেষ্টা করেও আমরা সেটা সফল হতে পারি নাই আজ 2.5 বছর পরে সেই অবস্থা ফিরে এসেছে আমরা কালক্ষেপ না করে আবার সেই গলাচিপার ঐতিহ্য গলাচিপার মানুষের মাঝে আবার উজ্জীবিত করার জন্য আমরা সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিক বৃন্দ সোশ্যাল অন্যান্য নেতৃবৃন্দ আমাদের ব্যবসায়িক নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা আবার সেই ধরনের একটা ঐতিহ্য এবং টানটান উত্তেজনাপূর্ণ খেলা আপনাদের মাঝে আনার জন্য আমরা প্রয়াস যখন নেই তখন সর্বাগ্রে আমাকে কৃতজ্ঞতা জানাতে হয় আমার অভিভাবক আমার উপজেলা আওয়ামী লীগের যারা কর্ণধার আছেন তারা আমাকে সহযোগিতা করেছেন অনুপ্রেরণা দিয়েছেন সাহস দিয়েছেন জাতির পিতার নামে এই টুর্নামেন্ট ছাড়ার কারণে 12টা ইউনিয়নের
এবং পৌরসভা থেকে নির্বাচিত যারা জনপ্রতিনিধি তারাও মিটিং এ বসে আমাকে জাতির পিতার নামে এই টুর্নামেন্টকে সফল সার্থক করার জন্য তারা ওই সময় নিষ্কণ্ঠভাবে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং তারা বলেছেন তারা টিম নেবেন এবং আবার সেই পুরনো ঐতিহ্য ফেরত আনার জন্য তারা আমাকে সহযোগিতা করবেন এই জন্য সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বণিক সমিতি গলাচিপা বণিক সমিতি উলানিয়া এবং পৌরসভার মেয়র আপনাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ প্রিয় ভাইরা আপনারা জানেন আজকে খেলা শুরু হয় ইনশাআল্লাহ এই মাসের 20 তারিখে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আপনাদেরকে আমি পূর্বেই ঘোষণা দিতে চাই ফাইনাল খেলায় আপনাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় ইভেন্ট রয়েছে ফাইনাল খেলা শেষের পরে সন্ধ্যার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে আপনাদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে অনেকদিন আমরা এই গলাচিপা উপজেলায় আনন্দ করি না আমরা অনেকদিন যুব সমাজের মাঝে আমরা সংস্কৃতি এবং স্পোর্টস এগুলো আমরা সুযোগ দিতে পারি নাই আমাদের যুব সমাজ এই করোনার সময় তারা অনেকটা নিরুৎসাহিত হয়ে স্পোর্টস এবং কৃষ্টি কালচার থেকে দূরে সরে গেছে এর মাঝখানে স্বাধীনতা বিরোধীরা আবার ঐক্যবদ্ধ হয়ে সেই যুব সমাজকে আবার ভুল পথে নেওয়ার জন্য স্থিতিশীল একটা রাষ্ট্রকে স্থিতিশীল একটি সরকারকে আবার বিচলিত করার জন্য আবার অগ্নি সন্ত্রাস করার জন্য আবার মাদক দিয়ে আবার তাদেরকে বিচলিত করে আবার ভুল পথে নেওয়ার যখনই অভিপ্রায় করছে তখনই বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার যারা আমরা কর্মী বাহিনী আছি সারা বাংলাদেশে আবার সজাগ হয়ে সেই সমস্ত যুব সমাজকে আমরা আবার সঠিক পথে স্পোর্টস ক্রীড়া সংস্কৃতি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের পথে তাদেরকে আবার আহ্বান জানিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করিয়ে আমরা আবার সেই স্বাধীনতার সপক্ষে তাদেরকে স্থান দিয়ে আবার আমরা এই ধরনের অনুষ্ঠান করছি প্রিয় ভাইরা একদিকে আগুন সন্ত্রাস আর একদিকে আমাদের কৃষ্টি কালচারের চর্চা আপনারাই বিচার করবেন এই দেশে কোন দল ভালো চায় এই দেশের মানুষের জন্য কোন রাজনৈতিক দলটি সারা জীবন উপকার করেছে সারা জীবন কল্যাণে কাজ করেছে উন্নয়ন দিয়েছে গলাচিপার ব্রিজ দিচ্ছে গলাচিপার রাস্তাঘাট দিচ্ছে গলাচিপার সমস্ত ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে এগুলো আপনারা বিচার করবেন আমাদের দল সামনের দাদর জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে কারণ আমাদের দল গণতন্ত্রে বিশ্বাসী আপনাদের ভোটে বিশ্বাসী পাশাপাশি অন্য একটি দল তারা রাজনীতি চায় না তারা ভোটে বিশ্বাস করে না তারা নির্বাচন কমিশন মানে না তারা দেশের রাষ্ট্রপতি মানে না রাষ্ট্রপতি কে হয় তাতে আগ্রহ নাই তারা শুধুমাত্র বিদেশি প্রভুদের কাছে আজকে ধর্ণা দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় আর আমরা সমস্ত যুব সমাজকে এই রকমের সুন্দর সুন্দর সুশৃঙ্খল একটি পরিবেশ দিয়ে ঐক্যবদ্ধ রেখে সেই স্বাধীনতার সপক্ষের শক্তিকে আবার জাগ্রত করতে চাই আজকে আর লম্বা বক্তব্য নয় মানুষ অপেক্ষা করছে টানটান উত্তেজনার জন্য আজকে ডাকুয়া একাদশ এবং আজকে রতন বিথালতলী একাদশ এখানে দেশি বিদেশি অনেক খেলোয়াড় এখানে এসছে আজকে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে সেই খেলা এখনই উপভোগ করার জন্য প্রিয় ভাইরা 20 তারিখে আপনাদেরকে আহ্বান জানাই এখানে বড় স্টেজ হবে এখানে 20-25 হাজার লোকজন হবে ঢাকা থেকে নাম করা শিল্পীরা আসবে অনেক সাউন্ড সিস্টেম থাকবে অনেক লাইটিং থাকবে আতশবাজি হবে আপনাদের জন্য অনেক ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান অপেক্ষা করছে সারা উপজেলা থেকে জেলা থেকে সেদিন অনেক মেহমান আসবে আপনাদের জন্য সেই আহ্বান জানিয়ে দাওয়াত করে আবারও সেই ইতিহাস ঐতিহ্য গলাচিপার আনার প্রয়াস চালিয়ে আজকে আমি এই মুহূর্তে এই আজকে মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট 2023 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু।